ভাবছেন খেলা কিরকম দেখাবেন? খেলা তো আমার মানে ভালোই দেখাবো, ভালোই দেখাবেন। ভালোই দেখাবো, কারণ এটা আমার বারুদ বটে, বারুদ বারুদ বটে। মানে টাচ করলে জ্বলে যাও পুরো। হ্যাঁ আমি বলবো মেলা কমিটিকে, যেমন আমরা বলতে বলতে যেমন কাড়াটি খুলে দিই, নতুন দেখো আমাদের কাড়া যদি এই দিকলে যাবে আর আমাদের কাড়াকে যদি টাচ করে দেয়, কিন্তু মানে আসর ঢুকার পরে যদি আমাদের কাড়া যদি ঠেঙাই ঘুরাইন দেয়, তখন কিন্তু আমরা আর কাড়া লাগাবো না। তখন নমস্কার বন্ধুগণ, এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে জয়পুর থানার অন্তর্গত এক সুনামধন্য কাড়া রসিকের বাইরে হয়ে গেছে কিন্তু জড়া। তো কোন গ্রামে হয়েছি হাজির, তো উনার কাড়াই বা কোন গ্রামে যাচ্ছে তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সেই সুনামধন্য কাড়া রসিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি। আচ্ছা নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম হলো ভগীরথ কুমার। ভগীরথ কুমার, হ্যাঁ, হ্যাট কাহান। আচ্ছা, পোস্ট উপর কাহান। হুম, থানা জয়পুর, পুরুলিয়া জেলা। আচ্ছা, তো এই যে আপনার আজকে ইউটিউবে পর্দায় আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা মানে আমি ওই এক জায়গায় লড়াতে লেগেছি, তো হুম, সেই জন্য উদ্দেশ্য যে একটু ভিডিওটা করি সবাই জানুক। জানুক, সেদিন যেমন যাই মেলা দেখতে, না মেলা দেখতে যাই। আচ্ছা, তাই আপনার কালারটা কতদিন থেকে আছে? কালারটা আমার প্রায় হইলো তোমার 1.5 বছর 2 বছর আমার ঘরে না হইলো, বাকি আমার কুটুম ঘরে ছিল, বুঝলে। তাতে কবার খেলেছেন? কবার খেলে মানে আমরা একেবার খেলেছি, আমি ওই মেলা করেছিলি সেই সময় খেলেছি, আর খেলি নাই কথা। তাতে জয় পরাজয় নাকি? না, জয়ই আছে, জয়ই আছে, আমার দুটাই জয় আছে, দুটাই জয় আছে, দুটাই জয় আছে। আপনার কোনটা নিয়ে গেছে? নিয়ে ছোট তো থাকে না একটা? হ্যাঁ, বড় ছোট থাকে, তো এইবারে বড়টা নিয়ে যাবো। বড়টা নিয়ে যাবেন? বাইরে? হ্যাঁ, বাইরে বড়টা নিয়ে যাবো। আচ্ছা, কোন নম্বরে জড়া হয়েছে? 1 নম্বরে। 1 নম্বরে জড়া হয়ে গেছে? 1 নম্বরে। বাইরে আপনার বড়টা নিয়ে যাচ্ছে আর আমি সেটাও দেখাচ্ছি যে কোন কালারটা নিয়ে যাচ্ছে আমি ইউটিউবের পর্দায়, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি যে বাইরে নিয়ে যাচ্ছেন, তো কোন গ্রামে নিয়ে যাচ্ছেন? নিয়ে যাচ্ছি ওই চয়াডি গ্রাম, চয়াডি গ্রাম, পোস্টিলা। কোন থানা? পোস্টিলা থানা, কোটশিলা থানা, পোস্টিলা থানা। আচ্ছা, কোটশিলার অন্তর্গত যে থানা আছে আপনার গ্রামটা হলো চয়াডি, চয়াডি, সেই চয়াডি গ্রামে যাচ্ছে কিন্তু খেলা দেখাতে। তো আপনার 1 নম্বরে জোড়া হয়ে গেছে? 1 নম্বরে জোড়া হয়েছে। আচ্ছা, প্রাইজ কিরকম আছে? প্রাইজ আছে 12,000 টাকা। 12,000 টাকা, ওই কাড়ার সাথে আপনার করবে খেলা? হ্যাঁ, খেলা। আচ্ছা, তো আপনি গ্রামে কত ধরেছিলেন? গ্রামে আমি ধরেছিলি 6,000 টাকা। 6,000 টাকা। ধীরে ধীরে উন্নতি হচ্ছে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ। তো ইয়ার পরে এখানে কিরকম ভাবছেন খেলা কিরকম দেখাবেন? খেলা তো আমার মানে ভালোই দেখাবো, ভালোই দেখাবেন, ভালোই দেখাবো, কারণ এটা আমার বারুদ বটে, বারুদ, বারুদ বটে, মানে টাচ করলে জ্বলে যাও পুরো। হ্যাঁ, দারুণ ব্যাপার আছে আর কি। বারুদ মানে বুঝতেই পারছি কি রকম ফরক ঘটবে সেই দিন মাঠে, নাকি? হ্যাঁ, কারণ আমি গায়ের মেলায় করেছিলি, তো ওই রকমই। আর তার আগে যখন কুটুম ঘরটা ছিল আমার, তো অনেকবার তুবা লেগেছিল, তুবা তো ওই রকম বারুদেই বটে, বারুদেই বটে, বারুদেই বটে। কিরকম মানে বিরাট স্পিরিট আছে, বিরাট স্পিরিট, মানে বাগাল তো সঙ্গে যেতে পারে না। আচ্ছা, মানে ছুঁয়ে যেতে লাগে? না, ছুঁয়ে যেতে লাগবে, এত স্পিরিট, এত। তাহলে আপনি এত মোটা লোকটা কি করে ইয়া করেন? আমি ঢুকি তো, আমি তো আর সঙ্গে যেতে পারি নাই, তবে যা মালিক হিসাবে থাকে না? হ্যাঁ, মালিক, রসিক আলাদা থাকে। হ্যাঁ, রসিক আলাদা থাকে। আচ্ছা আচ্ছা, যাই বাবু, আপনার বুঝতে পারছি সেটা দেখা যাক, সেই আসরে দেখা যাক। হ্যাঁ, আসলে রসিকতা আমি অনেক দিন লেগে করছি, তো আমাদের সে আগে লড়াই তড়াই তো করতো নাই, নাইলে আমাদের যত রসিক গুলা বটে এগুলো আমার সব জুনিয়ার বটে। তো আচ্ছা, আমি আগে লড়াই লড়াই করছি, আমাদের আরো দুজন থাকতো, তখন তো এরকম ভিডিও ভিডিও হইতো নাই, না লড়াই করছি, বুঝলে। হ্যাঁ, এমনি হইতো, হ্যান্ডবিল নাই, এমনি লড়াই হইতো, বুঝলে, তখন আমি থাকছি। তারপরে ইয়ারা আস্তে আস্তে এখন ইয়ারা বেশি হয়ে গেল, আমি তো আরো তো পারি নাই। সেটা বটে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আর তারপরে একটা বয়সের গুণ আছে, সেরকম অনুসারে ইয়া হয়। আচ্ছা, তো যাই বা হোক, এখানে আরো উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট আপনার কলেজে কাড়া রসিক, তো ওনার কাছ থেকেও 2-4টা বক্তব্য তুলে ধরছি। তো নমস্কার আপনাকে। হ্যাঁ নমস্কার। আচ্ছা, ধরে থাকুন। তো আপনার কিরকম দেখছেন আপনি কাড়াটা? কাড়াটা তো দেখছি আমরা, কাড়াটা তো বারুদেই বটে।
ভারতেই বটে। আচ্ছা ডিজিটাল ফুটেজ হবে নাকি সেদিন? হ্যাঁ সেদিন যা হবার তা হবে কি, বারুদ বটে মানে কি 10 মিনিটের মধ্যে হয়তো ফয়সলা করে দিবে, নাই তো ফয়সলা হয়ে যাবে। মানে ফয়সলা হবে কি, ফয়সলা হবে কি করাটার উপর এরকম ব্যাপার আছে। হ্যাঁ মানে যতক্ষণ তাই কইবে না এই মাথা দিব দিব না ওই রকম না, ওই রকম নাই মানে। হ্যাঁ তবে এটা আমি বলবো মেলা কমিটিকে, যেমন আমরা বলতে বলতে যেমন কাড়াটি খুলে দেই, নাই তখন দেখো আমাদের কাড়া যদি এই দিকলে যাবে আর আমাদের কাড়াকে যদি টাচ করে দেয় কিন্তু মানে আসর ঢুকার পরে যদি আমাদের কাড়া যদি ঠেঙ্গাই ঘুরাইন দেয় তখন কিন্তু আমরা আর কাড়া লাগাবো না। তখন যদি বলে এইরকম কেনে, দেখো সবার সম্মান আছে, সে তো অবশ্যই সম্মান আছে সবার, যেমন সেইটা না হয় সেরকম ভাবে শিক্ষা থাকে টার্গেট নিয়ে থাকে যে আমার কাড়া এরকম করবে। হ্যাঁ আমরা আসর ঢুকাবো, আসর ঢুকার সাথে সাথে আমরা হাত ইশারা করে দিব, কাড়া যেমন সঙ্গে সঙ্গে ওরা ছেড়ে দেয়, তারপর যা হবে কোনো অসুবিধা নেই। মানে আপনার কাড়া যদি গতিবেগে দেয় তখন অনেক লোক ইপার উপার হয়ে দেয়। হ্যাঁ মারে দেয় আমরা দেখেছি, কিন্তু কই মারে দেওয়ার পরে তখন তো আর মানুষটাকে মারা যায় না, আর আমরা ঝগড়া ঝগড়া করতে পারি না। দেখো কেন না, আরেকটা আমি দেখেছি, দেখো এই একটা দেখবে লড়াই হইলো ইয়াই কুষ্টাইডে, কুষ্টাইডে লড়াই হইলো যখন ওই চান্দড়ার একটা কাড়া গেলছিল বৃন্দাবন মাহাতোর কাড়া, কুষ্টাইডে ওলারা কাড়াটা খুললোই নাই, খুললোই নাই একদম, যে ওদের প্যান্ডেল করা ছিল প্যান্ডেলের পাশ চলে গেল কাড়াটা ঢুকে গেলছিল, তারপর ওরা কাড়াটা পেছন দিকে পুচকাই খুলে দিল, যেমন সেই রকম কোন না ওটা কমিটির একবার এই গড়াইছে, ওইটা একদম বেইমানি। মানে ওই জিনিসটা যেমন না হয় না, ওই জিনিসটা মানে পুরো তৈরি করে ওর নিজের পজিশনে যেমন থাকে। হ্যাঁ দেখো কেন না, বন্ধুত্ব লড়াই তো, বন্ধুত্ব কারা লড়াই মানে তো বন্ধুত্ব লড়াই, মানুষ তো আর লড়বে না, না কারা আমরা লাগাবো, ও ব্যক্তিও কারা পুষেছে আমরাও কারা পুষেছি, আর এই রসিকলা সেই আসর আর ওই আসর যাওয়া আসর। হ্যাঁ তাহলে সে বন্ধুত্ব পূর্ণ যেমন থাকে। হ্যাঁ তাহলে আপনার এই যে দিনটা কবে হচ্ছে? দিনটা হচ্ছে ওই 10ই কার্তিক, 10ই কার্তিক রবিবার। আচ্ছা সামনে আপনার আসি গেছে 10ই কার্তিক, সেদিন কিন্তু আপনার চলে যাবেন সেই জায়গাতে বেজান হয়ে যাবেন। তো এক নম্বর কাড়া মোটামুটি কটা দিকে ছাড়বে বলেছে? দেখুন ওরা তো বলেছে সে 10টা সাড়ে 10টার মধ্যে আমরা এক নম্বর কাড়া ছেড়ে দিব, কি করে দেখি, তবে ছাড়া উচিত বটে, হয়তো 10টা যদি 10টার মধ্যে নাইও যদি পারে 11টার মধ্যে এক নম্বর কাড়া ছাড়তেই হবে, কেননা আমরা তো ওই যা রাইতে খাওয়াই যদি না ছাড়তো কি করব আমরা, তখন বাধ্য তখন পরাস্ত কি করবে আর তখন বলো। সে তো অবশ্যই মানে তো দূরে থেকে যাওয়া, আর এক নম্বর কাড়া মানে সবাই 10টার মধ্যেই কিন্তু ব্যাপারটা, হ্যাঁ যে 10টা থেকে 11টার মাঝে মাঝে এটার মাঝেই করে সব জায়গায়, তার আগে হয়তো খেলুক যত খেলছে তারপরে যত খেলছে খেলুক সেটা দেখার নেই। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত করব না, তো এরপরে আপনারা সেই সুনামধন্য কারসিকের আপনারা দেখতে থাকুন যে বর্তমানে এখন খেলাটা কিরকম আছে, সেখানে গিয়ে কিরকম খেলা দেখাবো ওইটা অবশ্যই আপনারা দেখুন, যে ইনার কেমন আছে স্বাস্থ্য পুষ্ট সিং টিং তার যাবতীয় আপনারা দেখতে থাকুন, আর সেখানে যারা যাবেন খুব ভালো, যারা না যাবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, সেদিন কিন্তু আপনার অনবরত সেই আসরের ছবি পেতে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।
পিতা।